এই মাছটা রিজু দস আমরা রিজু এ হ্যাঁ কেমন দস কো প্রথমে দিছিলাম শিশির দিকে আমি দেখে আসলাম এখন দেখো শিশিরে ডুবে গিয়েছিল এখন দিয়ে বসিটা আমি শিরে মাছটা হয়ে গেছে গা বসিটা এখন দিয়ে আমি টানতে টানতে আনছি এই মাছটা বসি এই রাজ রিজু রিজু দসে মাছটা দেখেন আপনারা রিজু খুব এক্সাইটেড এই মাছ লইয়া আমরা রিজু গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, সরি আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিকালবেলা থেকে আবার নতুন একটা ভিডিও শুরু করছি। তো এদিকে বানামো পুরি, তো পুরি বানামো আর চা করবো। সন্ধ্যাবেলা পুরি খেতে ইচ্ছা করতেছে, সারাদিন খাওয়া দাওয়া তো একটা বেশি ভালো হয়েছিল না। তো সবাই দেখতে থাকো, আশা করি সবাই ভালো লাগবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো সন্ধ্যাবেলা টিফিন খাওয়ানোর পর ওখানে রান্না হইতেছে, রাত্রে এদিকে মাছের ঝোল হইতেছে আর আলু ভাজা করে মাছকে রাত্রে খাওয়ার মধ্যে দিব, মাছের ঝোল আর আলু ভাজা। তো মোটামুটি রান্না হয়ে গেছে, এদিকে আলু ভাজা করবো বাস, তো রান্না কমপ্লিট। আর কালকে লেগে আনছে পাশের বাস করে আনছে, তো বাস করে এখন রেখে দেবো, কালকে সকালবেলা রান্না করবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন সকালবেলা থেকে আমি আবার ভিডিওটা কন্টিনিউ শুরু করছি। কালকে রাত্রে আর শেষ করছিলাম না ভিডিওটা, তো এদিকে আমি বাস কালকে রাত্রে বাসের করে আনছি, যেটি ওখানে রান্না করবো, বাস করে রান্না করবো। আর এদিকে ভাত হয়ে গেছে গা, আর রাত্রে মাছের ঝোল আছে। সন্ধ্যার সময় পুরি খাওয়ানো, রাত্রে খাওয়া দাওয়া তো একটা বেশি হয়েছে না, ভাত তো খাওয়াই হয়েছে না বলতে গেলে, তো তরকারিও রয়ে গেছিলো। তো ওখানে রান্না করবো শুধু বাসের করুল, আর ভাত রান্না হয়ে গেছে গা। তো আশা করি সব